Assalamualaikum everyone. I'm Musarat Jebin. Amai tu channel apnader shokolke shagot janacchi. To chole eshechi Jebin Jewelers apnader jonno khub sundor sundor kichu collections niye. Ekhon amra apnader dekhabo onekei dekhte chaacchilen rupa chandir bati tai na bati chamuch er kichu collection glass. তো খুব সুন্দর সুন্দর কিছু বাটি চামচের কালেকশনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এখন আছি জেমিন জুয়েলার্সে সুমন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে কিন্তু এই নম্বরে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তাই না জি জি তো এই যে সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবে সুমন ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যারা আপনাদের সোনামণিদের জন্য বাবুদের জন্য বাটি চামচ গ্লাস খুঁজতেছেন আমি আপনাদের কিছু বাটি গ্লাস চামচ নিয়ে আসছি আচ্ছা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা বাটি দেখতে পাচ্ছি মানে একদম আপনার একটু বেকানো তাই না এটা লতাপাতা ডিজাইন এটা কারো কাজ আচ্ছা এটার প্রাইস কত পড়বে ওজন দিয়ে বলি এটা প্রাইসটা কত টাকা আছে আচ্ছা এটা সাথে এক ভরি 11 আনা এক ভরি 11 আনা আসলে অনেকেই কিন্তু শখ করে এগুলো কেনে তো এক আপু আমার কাছে আপু যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার ভিডিওটা পেয়ে গেছেন এটার প্রাইসটা কত আসবে এই চাম বাটি চামচটা পড়বে শুধু বাটিটা পড়বে আপু আপনার 2800 টাকা 2800 টাকা তো আপনারা কমেন্ট করবেন কোনটা দেখতে চান আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা চামচ হ্যাঁ প্রাইস এটা আপনার 21 ক্যারেটের হলমার্ক করা আছে আচ্ছা 21 ক্যারেটের হলমার্ক করা এই যে এখন যদি কেউ যদি হলমার্ক চান হলমার্ক এটা দেওয়া যাবে রূপারও এখন গোল্ডের মত সেম টু সেম হলমার্ক করা আছে প্রাইস কত পড়বে এটা প্রাইসটা আপনি ওজন না বললে খুব প্রাইস বললে এটা তো আপনার এক ভরি দেড় আনা এক ভরি দেড় আনা এটা না আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে প্রাইসটা পড়বে আপনার 2150 টাকা 2150 টাকা তারপর এটা এটা আছে আপনার 18 ক্যারেটের 18 ক্যারেট না জি প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা আচ্ছা এটা পড়বে হচ্ছে 3000 টাকা এরপরে একটা দেখতে পাচ্ছি 18 ক্যারেটের এটা প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে আপনার 2800 টাকা 2800 টাকা দেখতে পাচ্ছেন 2800 টাকা 18 ক্যারেট ওজনটা বলবো ওজন সহকারে বলবো নাকি আমরা প্রাইসটাই বলবো আচ্ছা ওজন সহই বলেন অনেকের সুবিধা হবে জি জি ওজন সহকারে এটা আপনার 1 ভরি 6 আনা আচ্ছা 1 ভরি 6 আনা আচ্ছা হালকা ওজনের ভিতর করা আপনার দেশের যে কোনো প্রান্ত কিন্তু আপনারা নিতে পারবেন 4000 টাকা না আচ্ছা এটার এটার ওজনটা কত আছে এটা আছে 21 ক্যারেট এটা প্রাইস পড়বে আপনার এটা কি একদম সেম ডিজাইন নাকি অনেকটাই হ্যাঁ সেম এটা প্রাইস এটা সাথে এটা 1800 টাকা 1800 টাকা ওজন কত থাকতে পারে এটা এটা এক ভরি সামনে নিতে পারে আচ্ছা এটার এইট যে ছোট্ট একটা কি সুন্দর একটা গ্লাস দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এত কিউট একটা গ্লাস তাই না বাচ্চাদের আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা ওজন দিয়ে তো এটাও 21 ক্যারেট এইখানে হলমার্ক করা আছে হ্যাঁ এটা ওজন আছে আপনার আড়াই ভরি মত আচ্ছা আড়াই ভরি থেকে আপনার 2-3 মিলি কম আছে প্রাইস কত পড়বে এটা এটা প্রাইসটা পড়বে আপনার আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে 5000 টাকা অনেক সুন্দর কিউট একটা গ্লাস আমার মনে হয় অনেক আপুদের ভালো লাগবে এত সুন্দর মানে যাদের হচ্ছে একটা বাটি চামচের শখ মানে একটা সেট আচ্ছা সেট হয়ে গেল এটা সব 21 ক্যারেট কত সুন্দর 21 ক্যারেটের আচ্ছা একটা টোটাল সেট নিলে আপনি কি অফার দিবেন ভাইয়া মানে কিছু মানুষ তো আমরা অফারের জন্য বসে থাকি আপনি যদি কেউ যদি আমার কাছ থেকে ফুল একটা সেট না বাটি চামচ গ্লাস সেখানে আমি আপনাদের জন্য একটা নাকফুল গিফট করব নাকফুল গিফট করবেন ওরে বাবা মানে মাথাই নষ্ট আচ্ছা ভালোভাবে দেন তো ভাই আমরা একটু দেখেই দেখেন একটা বাটি চামচ কত সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর এটা কিন্তু আমরা রেখে দিলে বছরের পর বছর থাকে এটা আপনার বছরের পর বছর রেখে দিলে খাওয়াতে পারবে এবং কি এটা শোপিস হিসেবে অনেকে কিন্তু নিচ্ছে আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশনস দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর কেউ 21 ক্যারেট 21 ক্যারেট করতে পারবেন 18 ক্যারেট 18 ক্যারেট যে কোনো কিছু করা যাবে তাই না আচ্ছা এরকম ডিজাইনেরও কিন্তু করে নিতে পারবেন তাই এটা নকশা কাজ আপু কাজ যত কারুকাজ হবে তত আপনার মজুরিটা আসবে আচ্ছা মজুরি তত বেশি আসবে
কারিগরের পারিশ্রমিক আছে আসলে একটা ব্যাপার আছে। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইসটা পড়বে হলো এটা ওজনটা বেশি আছে, এখানে যোগাযোগ করলেই কিন্তু আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, বা আপনারা অর্ডার করতে চাইলে সেখান থেকে নিতে পারবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ।